প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক আয়োজন গানের বাজার দেখবার জন্য। আমি তাসনুফা মোহনা আজকে সঞ্চালনায় রয়েছে অনুষ্ঠানটির। এবারে আমরা একটু গল্প করি, একটু আড্ডা দিই একজন সঙ্গীত শিল্পীর সঙ্গে। আমাদের আজকের যিনি অতিথি তার নাম স্বপ্নীল রাজীব। কেমন আছেন স্বপ্নীল? অবশ্যই ভালো। আজকে বিশেষ করে এত সুন্দর একটা জায়গায় গান করতে আসছি, এত সুন্দর বা সবকিছু এত সুন্দর, তো আমি এনটিভিতে প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি এনটিভিকে যে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই আয়োজনে। শুরুতেই জানতে চাইবো যে এই মুহূর্তে পূজা খুব আসন্ন, একেবারে দরজায় ছুঁই ছুঁই করছে, আর পূজাকে ঘিরে আমরা কিন্তু খুব দেখতে পাচ্ছি যারা এই সময় সিঙ্গাররা রয়েছে তারা সিঙ্গেল ট্র্যাক, মিক্স অ্যালবাম অনেক কিছুর সাথে নিজেদেরকে জড়িয়ে রেখেছেন। আমিও একটা প্রজেক্টে কাজ করেছি আমরা কয়েকজন মিলে, তো ওখানে দেশের প্রখ্যাত কিছু সঙ্গীত শিল্পী আছেন, তো আমার সৌভাগ্য হয়েছে ওই প্রজেক্টে কাজ করার। তো ওইটার আসলে কাজটা, উনি গানটার দুইটা গান করেছি, গানের কথা লিখেছেন হচ্ছে সুমন সাহা আর সুর করেছেন ফুয়াদ নাসের বাবু ভাই, আমাদের দুজনই খুবই প্রিয় মানুষ, গুণী মানুষ। তো আমার সৌভাগ্য হয়েছে ওনাদের সাথে কাজ করার। এটা সামনে হয়তো রিলিজ হবে আর কি পূজার মধ্যে। বাহ, তাহলে আমরা অগ্রিম শুভকামনা জানিয়ে রাখছি এনটিভি পরিবারের পক্ষ থেকে। অবশ্যই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। স্বপ্নীল, আর কি কি কাজ করছেন এই মুহূর্তে? মানে পূজা তো একটা উৎসব, সেটা ছাড়া আর কি কি কাজ করছেন? আর হচ্ছে আমি বেশ কিছু মৌলিক গান রেডি করেছি, আর কিছু বাকি। তো ওই মৌলিক গানগুলো পূজার পরে আশা করি আমি রিলিজ দিব, ভিডিও বাকি আছে, ভিডিও বা লিরিক ভিডিও যেটাই হোক, মানে একটা একটা কি প্রিপারেশন নিয়ে দেন আপলোড দিব আর কি। সেটা হইতে পারে নিজের চ্যানেল অথবা অন্য কোনো চ্যানেলে, সেটা এখনো ঠিক হয়নি, বাট আমার কয়েকটা মৌলিক গান রেডি করেছি আমি। এই মুহূর্তে বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে আন্তর্জাতিকভাবে যারা ছড়িয়ে ছিটিয়ে বাঙালিরা রয়েছেন তারা কি ধরনের গান পছন্দ করছেন, কি ট্রেন্ডটা বাজারে আসছে? এই মুহূর্তে আপনি বলছিলেন যে একটু ধামাকা টাইপের গান ভিউয়ার্সরা বেশি পছন্দ করে, সেই ক্ষেত্রে সেমি ক্লাসিক্যাল গান যারা করছে তারা কি করতে পারে যে তাদের গানটা বেশি দর্শক শ্রোতারা লুফে নেবে? তবে এইটাও ঠিক, এখন মানে আগের চেয়ে মাঝখানে আমি দেখতাম যে সব হিন্দি গান বেশি চলতো বা এই যেটা বললাম ধামাকা গান বেশি চলতো, এখন আবার আমার আমার মতে আর কি মানে বাংলা বাংলার যে অরিজিনাল যে বাংলার যে গান, ফোক গান বা ক্লাসিক্যাল গান, এখন আমার মতে দর্শকের চাহিদা বাড়ছে এইসব গানে, মানে আমার যেটা মনে হচ্ছে। আবার ঠিক বিপরীত আরেকটা জিনিস কাজ করছে, আমরা যে এখন যে ফেসবুক বা সবাই একটা ভালো গান যদি আমরা কেউ আপলোড দিই বা কোনো একজন সিঙ্গার যদি কোনো একটা ভালো গান করে, তো সেটা দেখা যাচ্ছে শেয়ার কম হচ্ছে, মানুষ শেয়ার কম করছে, কিন্তু এখনকার কমেডি টাইপ কিছু ভিডিও বা এখন কিছু সেলিব্রিটি হয়ে গেছে এরকম অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ওইটা নিয়েই মাতামাতি। বাট একটা শিল্পী অনেক সাধনা করে যখন একটা পর্যায়ে আসে, সে একটা গান করে, একটা গান বের হয়, ওইটা নিয়ে অতটা ওইটা নিয়ে যতটা মাতামাতি এটা নিয়ে অতটা মাতামাতি না, তখন একটু কষ্ট হয়। বাট আমার মনে হয় যে সেই জায়গা থেকে আমরা মানে খুব শীঘ্রই উতরে যাব, মানে সামনে যা দেখছি ভালো ভালো দিনে আসছে। উই শুড বি অপটিমিস্টিক, কারণ হচ্ছে বাংলাদেশের ট্রেন্ড যেহেতু দ্রুত চেঞ্জ হতে থাকে, আশা করছি যে ভালো জিনিসটা দেখা যাবে, যে ভালো জিনিসটাই থেকে যাবে, রাইট? ওইটাই ওইটাই মনে করি আমি। আপনারা অনেকক্ষণ গল্প করলাম, আপনার হাতে একটা গিটার আছে, গান না শুনলে কেমন? না না, অবশ্যই গান শোনাতে আসছি। তো আমি ফার্স্টে আমার সুর করা একটি গান আমি শোনাই। গানটি লিখেছেন রাজিন ইমরান রানা আর সুর করেছি আমি। নিঝুম রাতে নিঝুম দ্বীপে নীরব একটা পথে একলা থাকার ইচ্ছে আমার মরে গেছে কবে, নিঝুম রাতে নিঝুম দ্বীপে নীরব একটা পথে একলা থাকার ইচ্ছে আমার মরে গেছে কবে, মনের ভেতর তোমার ছবি সাদা ক্যানভাসে, তোমায় নিয়ে গানটা লেখা বিষণ্ণ এক সুরে, বিষণ্ণ এক সুরে, নিঝুম রাতে নিঝুম দ্বীপে নীরব একটা পথে একলা থাকার ইচ্ছে আমার মরে গেছে কবে। Wow.
Wow. Thank you. I'm speechless. Seriously. মানে লিরিকটা এত সুন্দর। হ্যাঁ, লিরিকটা খুব সুন্দর। সবকিছু মিলে ভীষণ ভীষণ সুন্দর। রাজীব খুব সুন্দর গান শুনিয়েছেন আমাদের, তাই মনে হচ্ছে আরো বেশ কিছু গান আপনার কাছ থেকে শুনি। আচ্ছা, মানে আজকে একটা গিটার দেখতে পাচ্ছি, আপনি বলছেন আপনি তবলাও বাজান। হ্যাঁ, আমার ছোটটা তো কতগুলো ইনস্ট্রুমেন্ট আপনি বাজাতে পারেন? আমি পিয়ানো বাজাই, গিটার টুকটাক, হারমোনিয়াম আর হারমোনিকা, মাউথ অর্গান বাজাই, আর টুকটাক ওই কি মানে এইসবই আর কি, মোটামুটি ট্রাই করি বাজাইতে। আচ্ছা, স্বপ্নীল রাজীব যে কম্পোজার হিসেবে আত্মপ্রকাশ করছে একটু একটু করে, সেই ইনস্ট্রুমেন্ট মানে ভ্যারাইটি স্টাইলের ইনস্ট্রুমেন্ট বাজানোর কারণে সেটা কতদূর হেল্প করছে? এটা বেশ হেল্প করে। আমি যেহেতু পিয়ানোটা একটু ট্রাই করছি, আমার মনে হয় যে কম্পোজিশনের ক্ষেত্রে, মিউজিক অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে পিয়ানোটা বেশ একটা এসেনশিয়াল জিনিস। মানে সেটা হচ্ছে পিয়ানোটা যদি আপনার জানা থাকে তখন মিউজিক কম্পোজিশনটা অনেক ক্ষেত্রেই ইজি হয়ে যায়। কর্ড সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তা আমি এই করোনাকালে ওইটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে এখন টুকটাক জাস্ট শুরু করলাম আর কি, এখন ওইভাবে নিজের গানের কাজ করছি। মিউজিক ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলছি তার কারণ আমাদের একটা সেগমেন্ট আছে মিউজিশিয়ান অফ দ্য উইক, সেখানে কিন্তু আমরা মিউজিশিয়ান নিয়ে কথা বলি। চলুন দেখে নিই তাহলে। প্রিয় দর্শক, এবারে আমাদের সেগমেন্টে থাকছে মিউজিশিয়ান অব দ্য উইক, আর মিউজিশিয়ান অব দ্য উইকে থাকছে একজন মিউজিশিয়ানের পোর্টফোলিও, একজন মিউজিশিয়ান যিনি তার জীবনের অনেকটা সময় বাংলাদেশের সঙ্গীত অঙ্গনকে দিয়ে গেছেন, অনেক ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিয়েছেন। তার জীবনের কথা, তার জীবনযাত্রার কথা, সঙ্গীতের সাথে মিউজিক ইনস্ট্রুমেন্টের সাথে তার জীবন কীভাবে মিলেমিশে একাকার হয়েছে সেটাই জানবো একজন মিউজিশিয়ানের কাছ থেকে। আমাদের সাথে আজকে রয়েছেন সাইদ রহমান, তিনি একজন লিড গিটারিস্ট। হ্যালো এভরিওয়ান, আমি সাইদ রহমান, আমি মূলত গিটার প্লে করি। মিউজিকের শুরুটা 97-তে আমি প্রথম গিটার হাতে নিই। আমার ভাইয়া গিটারিস্ট ছিলেন, ওনার একটা ব্যান্ড ছিল, তো তাকে দেখে আমি প্রথম অনুপ্রাণিত হই। পরবর্তীতে হয় কি, আমি আমাদের দেশের লিজেন্ড আয়ুব বাচ্চু, ওনার শোজ দেখি টেলিভিশনে, ব্যান্ড শো হতো আগে। একটা লোক গিটার হাতে করে এত স্মার্টলি বাজাচ্ছে, এত স্মার্টলি গান করছে, একজন স্টাইলিস্ট, একজন মিউজিশিয়ান, তাকে দেখে আমার খুব ইচ্ছা হয় যে আমিও একদিন গিটার বাজাবো। তাকে দেখে ইন্সপায়ার্ড 2000-এর আগে ফিউচার নামে একটি ব্যান্ড করি, শোজ করতাম, খুব ভালো লাগতো। একদিন হঠাৎ করে বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি ব্যান্ড চাইম থেকে আমাকে ডাকা হলো, তা আমি জয়েন করলাম চাইমে 2000-এ। 2000-এ জয়েন করে আমি 2005 পর্যন্ত আমি চাইমে ছিলাম। চাইম থেকে সুইচ করে 2006-এ একটি ব্যান্ড গঠন করলাম বাংলাদেশের সোলো আর্টিস্টদের জন্য, মিউজিক্যাল ব্যান্ড, যে আমরা শুধু প্লে করব সোলো আর্টিস্টদের সাথে। তো বাংলাদেশে মোটামুটি শীর্ষস্থানীয় শিল্পীদের থেকে শুরু করে এখন পর্যন্ত যেসব শিল্পীরা বাংলাদেশে রোল করে যাচ্ছে, গান গেয়ে যাচ্ছে, তাদের সাথে এখন পর্যন্ত আমরা বাজাচ্ছি। আমাদের নোঙ্গর, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, তপন চৌধুরী, আরও অনেক আর্টিস্ট, সব আর্টিস্ট যাদের সাথে আমরা বাজাচ্ছি সবার সাথেই। ফিল্মের ক্ষেত্রে বলবো যে আমি ফিল্মে বেশ কিছু কাজ করেছি। কবির বকুল ভাইয়ের তত্ত্বাবধানে আমি কিছু কাজ করেছি, আমরা নোঙ্গর ব্যান্ডও কাজ করেছি। দেশের বাইরের আমরা স্টার্ট করি দেশের বাইরের ট্যুর 2012-এ এন্ড্রু কিশোর দাদার সাথে শুরু করি, দুবাইতে প্রথম শো আমাদের। তারপর থেকে মরিশাস, অস্ট্রেলিয়া, স্পেন, বেলজিয়াম, ইটালি, ওমান, বাহরাইন, বেশ কিছু দেশে শো করতে গিয়েছি, আমরা শো করে এসেছি, কাজ করে যাচ্ছি। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ সামনেও সারা জীবন কাজ করে, যতদিন বেঁচে থাকবো ততদিন কাজ করার ইচ্ছা আছে। আপনারা যদি সহযোগিতা করেন আমরা অবশ্যই কাজ করব। গিটারিস্ট সাইদ ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল এটিভি পুরো পরিবারের পক্ষ থেকে। আশা করি ভবিষ্যতেও এমনিভাবেই অনেক ভালো ভালো কাজ আপনার থেকে আমরা প্রত্যাশা করব। এবারে প্রিয় দর্শক, নিয়ে যাব আমার অতিথি শিল্পীর কাছে, যিনি গান শোনাচ্ছিলেন, যার কাছ থেকে আমরা গান নিয়ে কথা শুনছিলাম। আছেন আমাদের সাথে স্বপ্নীল রাজীব। রাজীব ভাই, আমাকে বলেন যে মিউজিশিয়ান যারা রয়েছে বাংলাদেশে, যাদের সাথে আপনি কাজ করেছেন ব্যক্তিগতভাবে,
এদের সাথে জ্যামিংটা কিরকম হয়, মানে ইন্টিমেসিটা কেমন হয় কাজ করতে গেলে? কাজ করতে গেলে তো মিউজিশিয়ান ভাইদের বিকল্প নেই, মানে ওনাদের ওনারা আছেন বলেই আমরা গান করছি। এই যে ওনারা আমাদের মিউজিশিয়ান যারা বাংলাদেশে আছেন ওনারা তো অনেক অনেক আগে থেকেই ওনারা মানে গানের সাথেই আসছেন, মানে মিউজিকটাকে ওনারাই তো নিয়ে আসছেন। তা আমরা এখনও কাজ করছি, আমাদের এখনও সিনিয়র কিছু মিউজিশিয়ান এখনও আছেন বাজাচ্ছেন স্টেজে। তো সেটা আসলে খুবই আমার কাছে মনে হয় যে একটা ঐশ্বরিক একটা শান্তির জায়গা বা ভালো লাগার জায়গা। সত্যি মানে স্যালুট জানাই আমাদের পক্ষ থেকে যে তারা আছেন বলেই হয়তো এত ভালো ভালো গান ইন্ডাস্ট্রিতে এখনো হচ্ছে, ভবিষ্যতেও পাবার অনেক আকাঙ্ক্ষা রাখি আমরা। আমার মনে হয় আপনি আমার সাথে একটু শেয়ার করেছিলেন যে কাইন্ড অফ সিঙ্গিং থেরাপি টাইপের কিছু একটা, মিউজিক থেরাপি যেটা শিশুদেরকে দেওয়া হয়, সেটা আসলে মানে সিস্টেমটা কি মিউজিক থেরাপি দেওয়া? মিউজিক থেরাপি বলতে এখানে আমাদের এখানে অনেক স্পেশাল চালিত একটা অর্গানাইজেশন যেখানে আছি, তো দেখা যায় যে মিউজিক থেরাপিটা কি ওদেরকে যখন আমরা একটা টিচাররা যখন কথা বলে বা ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার মানে নর্মালি যখন আমরা যেভাবে কথা বলছি এভাবে কথা বললে দেখা যাচ্ছে যে ওরা শুনছে না বা শুনলেও সেটা অ্যাক্টিভিটি কম, মানে কাজ করছে না, হ্যাঁ রেসপন্সটা কম। বাট আমি দেখলাম কি আমি যখন একটা গিটার নিয়ে একটা 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 কথাকে সুরে সুরে যখন ওর কাছে করছি তখন সে আমার দিকে তাকাচ্ছে, তখন এটাই অনেক কিছু। সে যে একটা একটা গিটারের শব্দ শুনলো বা একটা সুর শুনলো, হ্যাঁ খাবার খাওয়া বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া সব কিছু এই 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 লাইনগুলো মানে এই কথাগুলোকে আমি জাস্ট গানের সুরে সুরে বলার চেষ্টা করি, হ্যাঁ তখন ওদের রেসপন্সটা ভালো পাওয়া যায় এবং মনে হয় যে ওরা নর্মালি একটা কথা বলার চেয়ে আমি যদি মিউজিক নিয়ে ওদের সাথে জিনিসটা করি তখন সেটা ওরা আগ্রহটা ওরা পায় আর কি। সেই ক্ষেত্রে বলতে পারি যে মানে অটিস্টিক শিশুরা যারা রয়েছে তাদেরকে নর্মালি ডিল করাটা তো অনেক 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 হ্যাঁ মিউজিক দিয়ে ডিল করাটা, হ্যাঁ মিউজিক দিয়ে চেষ্টা করি আর কি। দ্যাট মিন্স ইটস ট্রু, আমরা যখন বলি যে মিউজিক ইজ লাইফ, মিউজিক ইজ হিলিং পাওয়ার, একদম সত্যি তাই। আরেকটা গান শুনি। শিওর, আমার একটা আনরিলিজ ট্র্যাক শোনাচ্ছি, সেটার কথা সুর কেজিয়া। নয়া নয়া আশকারাতে পীরিত আইসা সে, রঙিন রঙিন মস্কারাতে আমায় ভাষাই সে, তুই ছাড়া এমন করে যে কেমন, তুই ছাড়া বল বাঁচি কি করে, যাইও না কখনো ছেড়ে দূরে, ও যাইও না কখনো ছেড়ে দূরে, দিবানিশি আশা বাঁধে ভালোবাসা, যায় ছুঁয়ে যায় হাওয়ার আদরে, গোপনে গোপনে আসে আশে পাশে, আমায় ঢেকে রাখে চাদরে, তুই ছাড়া এমন করে যে কেমন, তুই ছাড়া বল বাঁচি কি করে, যাইও না কখনো ছেড়ে দূরে, ও যাইও না কখনো ছেড়ে দূরে, ও যাইও না কখনো ছেড়ে দূরে। ওয়াও সো লাভলি, এটা একটা ফোক মডার্ন ফোক টাইপ। আমি বেসিক্যালি ক্লাসিক্যাল গান বেশি করি, মানে একটু সেমি ক্লাসিক্যাল নোটে এই প্রথম, মানে একটু একটু ভীষণ মিষ্টি এরকম গান টানা একটার পর একটা অনেকক্ষণ ধরে শোনা যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ভালো লাগলো আজকে আড্ডা দিয়ে, তার থেকেও বেশি ভালো লাগলো গান শুনে। থ্যাংক ইউ, আমারও অনেক ভালো লেগেছে এত সুন্দর একটা প্রোগ্রামে আসতে পেরে, আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভিকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা শেষ একটা গান আপনার কাছ থেকে শুনতে চাইবো, তার জন্য আপনাকে আমি একটুখানি সময় দেবো, আমার দর্শকের সাথে আমার একটুখানি কথোপকথন বাকি আছে, এর মাঝে আপনি সিলেক্ট করে ফেলুন কোন গানটা আমাদেরকে শোনাবেন আজকে। ভিউয়ার্স, আজকের মতো গানের বাজার এই পর্যন্তই।
একই কথা আবারও বলতে চাই, সামনের সপ্তাহে দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে ব্র্যান্ড নিউ এপিসোডে, এবং সেই সাথে থাকবেন আপনাদের প্রিয় একজন অতিথির শিল্পী, থাকবে নতুন নতুন কথা, নতুন নতুন গল্প, তার কাছ থেকে জানার চেষ্টা করব আমরা নতুন নতুন কি তার মাথায় আসছে গান নিয়ে, গানের বাজারে তিনি কি কি দিতে চাচ্ছেন এই মুহূর্তে, বাংলাদেশকে কী কী দিতে চাচ্ছেন। চলুন আজকের মতো বিদায় নেই গান শুনতে শুনতে, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। ওকে, আমি যে গানটি শোনাচ্ছি আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় শিল্পী কুমার বিশ্বজিতের খুবই বিখ্যাত একটি গান। আমি জাস্ট চেষ্টা করব গানটা করার, গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী, তো আমি চেষ্টা করছি। তুমি যদি বলো পদ্মা মেঘে না একদিনে দেব পারি, তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি যদি বলো রাজধানীটাকে করবো তিলোত্তমা, তুমি যদি বলো জনতা ব্যাংকে ভালোবাসা দেব জমা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, এই তোমারই জন্যে হতে পারি আমি দেবদাস রোমিও, এই তোমারই জন্যে ছেড়ে যেতে পারি সুখের পৃথিবীও, এই তোমারই জন্যে ছেড়ে যেতে পারি আকাশের সব তারা, শুধু পারব না আমি যদি বলো তুমি বাঁচতে তোমাকে ছাড়া, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি যদি বলো রাজধানীটাকে করবো তিলোত্তমা, তুমি যদি বলো জনতা ব্যাংকে ভালোবাসা দেব জমা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা।